প্রিয় জ্ঞান অন্বেষণকারী এবং চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তাসকিয়া পাবলিকেশনস এর সৌজন্যে বিভিন্ন পরীক্ষায় আসা এবং বাছাইকৃত গুরুত্বপূর্ণ কিছু বাগধারা সংক্রান্ত প্রশ্ন ও উত্তর। দুই পর্বের ভিডিওর দ্বিতীয় এ পর্ব 30টি বাগধারা দিয়ে সাজানো হয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি তথ্যই গুরুত্ব সহকারে স্মৃতিপটে সংরক্ষণ করে রাখুন। আশা করি আপনাদের স্বপ্ন পূরণে অবশ্যই কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? ক সুসময়ের বন্ধু, খ সুসময়ের সঞ্চয়, গ শরতের শোভা, ঘ শরতের শিউলি ফুল। উত্তর ক সুসময়ের বন্ধু। শিব রাত্রির সলতে বাগধারাটির অর্থ কি? ক শিবরাত্রির আলো, খ একমাত্র সঞ্চয়, গ একমাত্র সন্তান, ঘ শিবরাত্রির গুরুত্ব। উত্তর গ একমাত্র সন্তান। কেশ গণ্ডূষ অর্থ কি? ক নতুন করে আরম্ভ করা, খ নিরেট মূর্খ, গ সীমাবদ্ধ জ্ঞান, ঘ বিপজ্জনক পরিণতি। উত্তর ক নতুন করে আরম্ভ করা। গাছপাথর বাগধারাটির অর্থ ক ভূমিকা রাখা, খ হিসাব নিকাশ, গ অসম্ভব বস্তু, ঘ বাড়াবাড়ি করা। উত্তর খ হিসাব নিকাশ। হাত ভারী বাগধারার অর্থ ক দাতা, খ কম খরচে, গ দরিদ্র, ঘ কৃপণ। উত্তর ঘ কৃপণ। উলু খাগড়া বলতে কি বোঝায়? ক যাচ্ছে তাই, খ অলক্ষণে, গ অসম্ভব বস্তু, ঘ নিরহ প্রজা। উত্তর ঘ নিরহ প্রজা। রাম গরুরের ছানা কথাটির অর্থ ক কাল্পনিক জন্তু, খ গোমরামুখ লোক, গ মুরগি, ঘ পুরাণোক্ত পাখি। উত্তর খ গোমরামুখ লোক। 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ ক তীরে পৌঁছার ঝক্কি, খ সঞ্চয়ের প্রবৃত্তি, গ মুমূর্ষু অবস্থা, ঘ আসন্ন বিপদ। উত্তর খ সঞ্চয়ের প্রবৃত্তি। বিরাগী শব্দের অর্থ কি? ক উদাসীন, খ প্রতিকূল, গ রাগহীন, ঘ বিশেষভাবে রুষ্ট। উত্তর ক উদাসীন। বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ক যার কোনো প্রকার ক্ষমতা নেই, খ অন্তঃসার শূন্য অবস্থা, গ ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ, ঘ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। উত্তর ঘ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ক অহংকারী, ঘ স্পষ্টভাষী, গ মিথ্যাবাদী, ঘ পক্ষপাতদুষ্ট। উত্তর খ স্পষ্টভাষী। ব্যঙ্গের সর্দি অর্থ কি? ক রোগ বিশেষ, খ সম্ভাব্য ঘটনা, গ অসম্ভব ঘটনা, ঘ প্রতারণা। উত্তর গ অসম্ভব ঘটনা। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? ক গাছে তুলে মই কারা, খ এক খুরে মাথা মোড়ানো, গ ধরি মাছ না ছুঁই পানি, ঘ আকাশের চাঁদ হাতে পাওয়া। উত্তর গ ধরি মাছ না ছুঁই পানি। কোন বাগধারাটি সক্রিয় হওয়া অর্থ জ্ঞাপক? ক পো ধরা, খ ঔষধ ধরা, গ লাইন ধরা, ঘ ঠোঁট কাটা। উত্তর খ ঔষধ ধরা। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? ক অনিষ্টে ইষ্টলাভ, খ চির অশান্তি, গ অরাজক দেশ, ঘ সামান্য কিছু নিয়ে ঝগড়া বাঁধানো। উত্তর খ চির অশান্তি। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? ক ডাকাবুকা,
খ তুলসী বনের বাঘ গ তামার বিষ ঘ ঢাকের বায়া উত্তর ঘ ঢাকের বায়া গোপ খেজুরে এই বাগবিধির অর্থ কি ক আরামপ্রিয় খ উদাসীন গ নিতান্ত অলস ঘ পরমুখাপেক্ষী উত্তর গ নিতান্ত অলস বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক ক অমাবস্যার চাঁদ আকাশকুসুম খ বক ধার্মিক বিড়াল তপস্বী গ রুই কাতলা কেউ কাটা ঘ বক ধার্মিক বিজে বেড়াল উত্তর খ বক ধার্মিক বিড়াল তপস্বী বক দেখানো বাগধারাটির অর্থ কি ক কথায় পটু খ পড়ুয়া গ অশোভন ভাবে বিদ্রুপ করা ঘ মতিচ্ছন্ন হওয়া উত্তর গ অশোভন ভাবে বিদ্রুপ করা কান ভারী করা এর অর্থ কি ক কানে তুলে দেয়া খ কুপরামর্শ দেয়া গ কানে ভার দেয়া ঘ কানে পানি দেয়া উত্তর খ কুপরামর্শ দেয়া সাত কাহন বাগধারার অর্থ কি ক অলিক কথা খ সুখের সম্ভার গ স্বল্প পরিমাণ ঘ প্রচুর পরিমাণ উত্তর ঘ প্রচুর পরিমাণ নদীর চাঁদ বাগধারার অর্থ কি ক অতি আকাঙ্ক্ষিত বস্তু খ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি গ অদৃষ্টের পরিহাস ঘ বিশেষ সম্মানিত ব্যক্তি উত্তর খ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি লঙ্কা পায়রা বাগধারার সঠিক অর্থ কি ক ফুলবাবু খ উল্টা ফল গ কুচক্রি ঘ পলায়ন করা উত্তর ক ফুলবাবু বরর পীরিতি বালির বাঁধ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ক ভঙ্গুর খ চাপের মুখে ভেঙে যায় গ একতরফা ঘ কোনো বাধ্যবাধকতা নেই উত্তর ক ভঙ্গুর ফেকলু পার্টি বাগধারাটির অর্থ কি ক ক্ষমতাসীন পার্টি খ বিরোধী পার্টি গ কদরহীন লোক ঘ নিকৃষ্ট লোক উত্তর গ কদরহীন লোক বাগধারার অর্থ নির্ণয় করুন একচোখা ক পক্ষপাতদুষ্ট খ প্রাচীনপন্থী গ ভণ্ড সাধু ঘ ধার্মিক উত্তর ক পক্ষপাতদুষ্ট কান কাটা বাগধারাটির অর্থ কি ক অসুস্থ ব্যক্তি খ নিরীহ ব্যক্তি গ দাগী আসামি ঘ বেহায়া উত্তর ঘ বেহায়া একাদশে বৃহস্পতি এর অর্থ কি ক আশার কথা খ সৌভাগ্যের বিষয় গ মজা পাওয়া ঘ আনন্দের বিষয় উত্তর খ সৌভাগ্যের বিষয় চাঁদের হাট অর্থ কি ক বিপজ্জনক পরিণতি খ সৌভাগ্যের বিষয় গ প্রিয়জন সমাগম ঘ গণ্যমান্যদের সমাগম উত্তর গ প্রিয়জন সমাগম তামার বিষ বাগধারার অর্থ কোনটি ক গভীর আঘাত খ তামার আঘাত গ অর্থের কুপ্রভাব ঘ পুরানো ক্ষত উত্তর গ অর্থের কুপ্রভাব প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ বুলবুল আহমেদ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কেরিয়ার একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলের সুন্দর স্বপ্নগুলো সত্যি হোক সমৃদ্ধ হোক সম্ভাবনাময় কেরিয়ার সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ